ফ্রেন্ডস, গুড মর্নিং। জয় জগন্নাথ। মুনি রজা আপনার স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেল যাহাকে ছোতা পাইবাবু। আসন্তু গোটে ইন্টারেস্টিং রেসিপি বানাইবা, সয়াবিন চিংড়ি তরকারি। রেসিপিটি স্টার্ট করিবা পূর্বরু মো নূয়া ভিডিও দেখিবা পাই মো চ্যানেলকু সবসক্রাইব করন্তু, লাইক করন্তু, শেয়ার করন্তু এবং কমেন্টরে আপনার মতামত দিয়ন্তু কেমতি লাগুছি মো ভিডিও। মোর পুরোনা ভিডিও গুলিক এতে মাত্রায় শেয়ার, লাইক, কমেন্ট করিবার বহুত বহুত খুশি আর ধন্যবাদ। আপনার নূয়া রেসিপি দেখা মো ভিডিও প্লিজ লাইক করতু আর শেয়ার সবসক্রাইব করতু। চালু স্টার্ট করা আমি চিংড়ি সয়াবিন তরকারি। ফ্রেন্ডস চালু এবার দেখবা চিংড়ি আর সয়াবিন তরকারি কোণ কোণ আইটম দরকার। প্রথমে মু 300 গ্রাম চিংড়ি নিয়েছি, সয়াবিন গোটে কপ নিয়েছি, সয়াবিন দেখুন গোটে কপ নিয়েছি। তাকে ভালো ভাবে গরম পানি ধোয়াকি 3-4 থর চিপুড়ি তাকে রাখিছি। তারপরে 2টা মিডিয়াম সাইজ টমাটো নিয়েছি, তাকে পেস্ট করেদেবে ভালো ভাবে। 2টা পিঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজ, গোটে 10-12 কুলা রসুণ নিয়েছি, কিছু অদা নিয়েছি, খন্ডে হাফ ইঞ্চর নিয়েছি ডালচিন, 2টা গুজরাতি নিয়েছি, আউ এটি তেজপত্র নিয়েছি, 2টা আলু নিয়েছি। আপনার তাপরে মশলা কোণ কোণ নিয়েছি, মশলা লুণ, হলদি, জিরা, ধনিয়া পাউডর, লঙ্কা গুণ্ড। আপনার এতে সোরিষ তেলরে করবে, দেখুন মু পাতঞ্জলির সোরিষ তেল ইউজ করছি, আপনার কিছু বি সোরিষ তেল ইউজ করবে। চালু এবার স্টার্ট করা। চালু ফ্রেন্ডস এবে মু করাই মাটির করাই নিয়েছি, মাটির কলে বহু টেস্ট লাগে, মাটির করাই নিয়েছি। আমি এবার সোরিষ তেল পকাইবা সেথিরে চিংড়ি আর সয়াবিনটা ভাজিয়া পাই। প্রথমে সোরিষ তেল পকাইকি টিকে গরম হলা পরে সয়াবিনটা ভাজিকি কাড়ি নেবি। দেখুন সয়াবিনটা আমি পকাইকি ভালো ভাবে তাকে ভাজি দেওয়া। এখানে টিকে নাকু লুণ, সয়াবিন টিকে নাকু লুণ দিয়ে দেবে, হলদি গুণ্ড টিকে দিয়ে দেবে, দিয়ে দেবে তার ভাল আসে, ভাজলে ভাল আসে, কলরটা ভাল আসে। দেখুন সয়াবিনটা ভাজি কাঢ়ি দিয়েছি, এবার চিংড়িটা আমি ভাজবা, তাকে ভালো ভাবে ভাজলা পরে চিংড়িটা ভালো ভাবে ভাজবা, ভাজিকি তাকে বাহার করে নেবা। এবার চালু আমি মশলাটা বাটিবা, মশলাটা যে পিঁয়াজ রসুণ অদা জিরা লঙ্কা ধনিয়া পাউডর মিশাইকি গোটে ভালো পেস্ট করা। এবার দেখুন পিঁয়াজ রসুণ অদা জিরা ধনিয়াটাকে মু ভালো ভাবে পেস্ট করেদেলি। এবার টমাটো পেস্ট করা, টমাটো পেস্ট করা, দেখুন টমাটোটা পেস্ট হয়ে গলা। এবার চালু তরকারি প্রস্তুত করা। দেখুন চিংড়ি ভজাটা হয়ে গলানি, কারণ চিংড়ি তরকারি পাই বেশি কড়া ভজা ভাল লাগেনি, কম ভাজলে তরকারিটা মিঠা লাগে। দেখুন চিংড়িটা এবার বাহার করেছি, এবার চালু আলুটা ভাজি নবা। আলুটা লাল লাল হেলা পর্যন্ত ভাজি নেবে। দেখুন মাটি হাঁড়িরে খাইবা এতে টেস্টি লাগে, আপনি থাকে বনাতু এবং ঘর লোক খুঁত জাঁপারে মাটি হাঁড়ির টেস্টটা কেমিয়া। দেখুন এবার প্রস্তুত হয়ে গেল আমার, আলু ভাজি দিয়েছি, চিংড়ি বি প্রিপেয়ার, তরকারি পাই সয়াবিন বি ভাজি দিয়েছি ভালো ভাবে লাল লাল করি। এবার চালু আমি তরকারি প্রস্তুত করা। এবার দেখুন মু তেল দিয়ে দিয়েছি, সোরিষ তেল হি ইউজ করবে, আইঁষরে সোরিষ তেল ভাল লাগে। তরকারির কলর পাই আমি টিকে চিনি দেবা, চিনিটা টিকে মেল্ট হওয়া ছাড়িয়া, কারণ কলর আসিয়া পাই তাকে টিকে মেল্ট হয়ে গেলে তার গোটে কলর আসি যায়। দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেলানি, মেল্ট হয়ে যেত ফেণ ফেণ হয়ে যাব, আপনার সেথে গোটা মশলা পকাইবে, ডালচিনি গুজরাটি তেজপত্তা পকাইবে, ভালো ভাবে টিকে ভাজি নেবে আঞ্চ সিম করি। এবার দেখুন আমি যে রাখি পেস্ট পিঁয়াজ রসুণ অদা, পিঁয়াজ রসুণ অদা ধনিয়া পাউডর জিরা লঙ্কা গুণ্ড আপনার দিয়ে দেবে মশলাটা।
ମସଲାଟାକୁ ଆପଣ ଭଲ ଭାବରେ ଭାଜି ନେବେ, ଯେମିତି ତା ଦେହରୁ ତେଲ ଛାଡ଼ିବା ଷ୍ଟାର୍ଟ କରିଯିବ ସେମିତି ମସଲାକୁ ପୁରା ଭଲ ଭାବରେ ଭାଜି ନେବେ। ମସଲାରେ ଆମେ ଲୁଣ ଦେବା, ଲୁଣ ଏମିତି ଦେବେ ଚିଙ୍ଗୁଡ଼ିରେ ବି ଦେଇଥିଲେ ସୋୟାବିନରେ ବି ଦେଇଥିଲେ ସେଇ ଅନୁସାରେ ଆପଣ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ଦେବେ ଏବଂ ହଳଦୀ ଦେଇଦେବେ ଓ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେବେ। ଦେଖନ୍ତୁ ଏବେ ମସଲାଟା ଭଲ ଭାବରେ କଷି ହେବାକୁ ଯାଉଛି। ଏବେ ଆମେ ଏଇଠି ଟମାଟୋ ଯେଉଁ ପ୍ୟୁରି କରିଥିବା ଟମାଟୋକୁ ଦେଇଦେବା, ଦେଇ ଭଲ ଭାବରେ ତାକୁ ଗୋଳେଇ ନେବା। ଯେତେବେଳେ ପୁରା ମସଲାରୁ ତେଲ ଛାଡ଼ିବ ସେତେବେଳେ ଚିଙ୍ଗୁଡ଼ି ଆଉ ଆଳୁ ଦେବା। ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ମସଲାରୁ ତେଲ ଛାଡ଼ି ଆସିଲାଣି। ଆମେ ଏଇଠି ଟିକେ ଦେଇଦେବା ଚିକେନ୍ ମସଲା, ଆପଣ କିଛି ବି ମସଲା ୟୁଜ୍ କରିପାରିବେ କେଉଁ କମ୍ପାନୀର। ମୁଁ ଏଠି ରୁଚିର ଚିକେନ୍ ମସଲା ଆଡ଼୍ କରୁଛି, 2 ଚାମଚ ଚିକେନ୍ ମସଲା ଦେଇଦେବେ। ଚିକେନ୍ ମସଲା ଦେଇକି ତାକୁ ଟିକେ ଆଉ 2 ମିନିଟ୍ ତାକୁ ଟିକେ ଗୋଳେଇବେ। ଗୋଳେଇଲା ପରେ ତାପରେ ଆପଣ ଏଥିରେ ଚିଙ୍ଗୁଡ଼ି, ଆଳୁ ଆଉ ସୋୟାବିନଟା ଆଡ଼୍ କରିବେ। ଏବେ ଦେଖନ୍ତୁ ମସଲାଟା ପୁରା ଗ୍ଲେଜ୍ ଦେଖାଯାଉଛି, ତେଲ ପୁରା ସବୁପଟୁ ଛାଡ଼ିଗଲାଣି। ଆପଣ ଏଥିରେ ଆଳୁ ଭାଜିକି ରଖିଥିବା, ଚିଙ୍ଗୁଡ଼ି ଆଉ ସୋୟାବିନକୁ ଆଡ଼୍ କରିଦେବେ। ଆଡ଼୍ କରିକି ତାକୁ ଭଲ ଭାବରେ କଷି ନେବେ। ଏଇ ରେସିପିଟିକି ଖାଇବେ, ତିଆରି କରିବେ, ଘରେ ସମସ୍ତଙ୍କୁ ଖୁଆଇବେ। କେମିତି ହେଇଛି କମେଣ୍ଟରେ ନିଶ୍ଚିତ ମୋତେ ଜଣାଇବେ। କ'ଣ ଆଉ ଏକ୍ସଟ୍ରା ମୁଁ କରିପାରିବି ସେଇଟା ବି ମୋତେ ଜଣାଇବେ। ଆପଣଙ୍କୁ କେଉଁ ରେସିପି ଭଲ ଲାଗୁଛି ମୋତେ ସେଇଟା କହିବେ, ମୁଁ ବନେଇକି ଆପଣଙ୍କୁ ପଠାଇବି। ଦେଖନ୍ତୁ ଭଲ ଭାବରେ କଷିଦେବେ, କଷିଲା ପରେ ଆପଣ ସେଥିରେ ପାଣି ଦେବେ। ମୁଁ ଏଠି ଗିନାଟେ ପାଣି ନେଇଛି, ଆପଣ ଆପଣଙ୍କ ଗ୍ରେଭି ଅନୁସାରେ ଆପଣ କେତେ ଝୋଳ ଖାଇବା ପାଇଁ ଚାହିଁବେ ସେତିକି ଆପଣ ପାଣି ଦେବେ। ଆଉ ଟିକେ ଅଳ୍ପ ରୁଟି ସାଙ୍ଗେ ଖାଇବା ପାଇଁ ଟିକେ ମୋଟା ମୋଟା ଝୋଳ ରଖିବେ, ଭାତ ସାଙ୍ଗେ ଖାଇବାକୁ ହେଲେ ଟିକେ ଅଧିକ ପାଣି ଦେବେ। କାରଣ ଏଠି ଟିକେ ସିଝିବ ଆମର ସୋୟାବିନଟା ଆଉ ଆଳୁଟା ସିଝିଲା ପରିକା ପାଣି ଟିକେ ଦେବେ, ଦେଲା ପରେ ସେ ଫୁଟିକି ହେବ। ବର୍ତ୍ତମାନ ତରକାରୀ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲାଣି। ଆମେ ଏଥିରେ ଟିକେ ଗରମ ମସଲା ଦେଇଦେବା, ଗରମ ମସଲା ଚାମଚଟେ ଦେଇଦେବା, ଦେଇକି ଟିକେ ଗୋଳେଇଦେବା ତାକୁ। ଏବେ ଆମେ ତାକୁ ଗୋଟେ ଭଲ ବାଉଲରେ ସର୍ଭ କରିବା। ଏବେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ବାଢ଼ି ନେଇଛି, ତାକୁ ଆମେ କ୍ରିମ୍ରେ, ଫ୍ରେଶ୍ କ୍ରିମ୍ରେ ଟିକେ ଡେକୋରେଟ୍ କରିଦେବା। ଫ୍ରେଶ୍ କ୍ରିମ୍ ଘରେ ମୁଁ ବନେଇଛି ନିଜେ, ବାହାରୁ ମୁଁ ଆଣିନି, ନିଜେ ବନେଇଛି କ୍ଷୀର ସରରୁ। ତାକୁ ବର୍ତ୍ତମାନ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା, ଆପଣ ଗେଷ୍ଟ ଆସିଲେ ଖୁଆଇବେ। ଆପଣଙ୍କର ଚିଙ୍ଗୁଡ଼ି ତରକାରୀ କେମିତି ଲାଗୁଛି ମୋତେ ଜଣାଇବେ ଖୁଆଇକିରି। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା ଆମର ଚିଙ୍ଗୁଡ଼ି ତରକାରୀ, ଚିଙ୍ଗୁଡ଼ି ସୋୟାବିନ ତରକାରୀ। ଖାଆନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କ ପରିବାର ଲୋକଙ୍କୁ ଖୁଆନ୍ତୁ। ମୋତେ କମେଣ୍ଟ ନିଶ୍ଚିତ କରିବେ, ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ। ଥ୍ୟାଙ୍କ୍ ୟୁ।